নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এই মুহূর্তের আপডেটসে আবারও আপনাদের স্বাগত। যে খবরের দিকে চোখ রাখবো, করোনার এই পরিস্থিতির মধ্যেও একাধিক বার দুর্নীতির অভিযোগ উঠে আসছে বিভিন্ন জেলা থেকে, এবং এক্ষেত্রে বিশালগড়ে যেখানে কমলাসাগর বিধানসভার অন্তর্গত জামচুমুন এলাকা, যেখান থেকে দেওয়াল তৈরি নিয়ে একটি দুর্নীতির অভিযোগ উঠে আসছে। সেখানকার স্থানীয় বাসিন্দারা যেমনটা অভিযোগ জানাচ্ছেন যে দেওয়াল তৈরির জন্য যে টাকা বরাদ্দ করা হয়েছিল প্রায় 6 লক্ষ টাকা, সেই টাকা বরাদ্দ হলেও নিম্নমানের সামগ্রী দিয়েও তৈরি হচ্ছে দেওয়াল, এবং ইট যে দেওয়াল তৈরির জন্য যে ইট কেনা হচ্ছে সেগুলো অত্যন্ত নিম্নমানের হওয়ার ফলে দেওয়াল এখনো অতি সঠিকভাবে তৈরি হয়নি, যার ফলে যাতায়াতের ক্ষেত্রে সমূহ সমস্যা হচ্ছে। একদিকে কিন্তু রাজ্যের মধ্যে প্রাক বর্ষা প্রবেশ করে গেছে, এই বর্ষার সময় কিন্তু জল জমে যাচ্ছে, কাদা জমে যাচ্ছে, এবং যার ফলে সাধারণ মানুষ চলাফেরা করতে দায় হয়ে যাচ্ছে, যেমনটাই দেখা যাচ্ছে বিশালগড়ের এই চিত্র দেখে। বিশালগড় ব্লকের অধীনে কমলাসাগর বিধানসভার মধুপুর জামচুমুন এলাকা, যেখানে দেওয়াল তৈরি নিয়ে, দেওয়াল তৈরিকে কেন্দ্র করে, সেই কাজকে কেন্দ্র করে চরম দুর্ভোগ পৌঁছেছে জনগণের মধ্যে, এবং চরম ক্ষোভ দেখা দিচ্ছে। শুধু তাই নয়, এর পাশাপাশি দুর্নীতির অভিযোগও কিন্তু তুলেছেন স্থানীয় বাসিন্দারা। দেওয়াল তৈরির এই কাজটির জন্য 6 লক্ষ টাকা বরাদ্দ হলেও সেই টাকা দিয়ে নিম্নমানের সামগ্রী কেনা হচ্ছে, এবং চরম দুর্নীতির অভিযোগ সেখানে উঠছে। যে দেওয়াল এখন অবধি কিন্তু তৈরি হয়নি, হাফ অবধি সেখানে হয়ে গেছে, এবং তার পাশাপাশি রাস্তার পাশ দিয়ে যাতায়াতের ক্ষেত্রেও কিন্তু সমূহ সমস্যা প্রভাবিত হচ্ছে এলাকাবাসীদের। কি বলছে এলাকাবাসীরা শুনবো। সমস্যা ধরো না, আমরা আসা যাওয়ার সবারই তো একটা অসুবিধা, বর্ষাকাল আইলে কোমর উস্তি জল হয়, কোনো চলতে অসুবিধা, দশের অসুবিধা, আমরারও অসুবিধা, এই আর কি। এখন কিভাবে তারা কাজটা কিভাবে করছে এখানে? তারা একদিকে ওয়াল দিছে, আরেক দিকে তারা তো একদিকে বলে আইসে ওয়াল। আমরা একদিকে ওয়াল দিলে আসতে করতে পারবেন? বিরাট অসুবিধা, এখন ওই তো চলাফেরার অসুবিধা, মানে কি করা। আমরা কি দাবি থাকবে এখন? আমরা তো দাবি দুনো দিকে ওয়াল তুললাম, মারি দিয়ে ইডিয়েশনিং দিয়ে দিল তো আরো ভালো। এখন যে অবস্থা কাজ করছে, আমরা আশা করি ভালো হয়েছে না খারাপ হয়েছে? আমরা ভীষণ খারাপ হয়েছে, এখন আগের চেয়ে খারাপ হয়েছে, খারাপ হয়েছে, আগে ভালো আছি, এখন আগের থেকে খারাপ। মানে দুনো দিকে ওয়াল না দিলে তো আমরা চলাফেরা করতে পারতাম না, এখানে কাজও তো ভালো না, নিম্নমানের কাজ। ইটগুলি কাজ ধর আমরা বুঝি না, ইটগুলি তো দিন আমরা অনেক, তোমরার উপরে সমস্যা, তোমরা কিভাবে কি করবা, দশের সাহায্য অনেক কিভাবে করতে লাগে। অনেক স্থানীয় পঞ্চায়েত মেম্বার প্রধান জানাইছিলেন ব্যাপারটা, তারা তো দেখতে গেছে। তারা কি বলছে? তারা বলছে বলে উড়ক না, শেষ দইছে না কাজ, এক ওয়ালি বলে আইছে, এক ওয়ালি কাজ করবে নাকি? এক ওয়ালি বলে করব, এক ওয়ালি করলে আমরা কি সমস্যা হবে? আমরা সমস্যা তো আসা যাওয়া, আমরা এই রাস্তা দিয়ে না, এখন একটা সাইড হচ্ছে আর একটা সাইড না হলে আমরা কি করে যাবো রাস্তা দিয়ে? না স্যার, আমার মরণে ফাঁদে ছিল, এটা তো রাস্তা সাইড হয়েছে না, আমার মরণে ফাঁদে ছিল, এক সাইড হবে সাইড সাইড নেমা দিয়ে করে দিব। রাস্তা সুন্দর ব্যবহার যদি আমরা সরবরাহ করতে পারি, তার মানে একটা সাইড হচ্ছে আর একটা দিচ্ছে না নাকি? না, অর্থাৎ এলাকাবাসীদের অভিযোগ আমরা শুনলাম, এবং যেমনটা ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে বর্ষার ফলে পুকুরের জল উপচে উঠে রাস্তাতে চলে আসে, ফলে সেই জল পাড়িয়ে মূল রাস্তা, সেই রাস্তা দিয়ে পেরোনো দুঃসাধ্য হয়ে ওঠে এলাকাবাসীদের, এবং প্রায় 10 থেকে 12টি পরিবারের এই অভিযোগ। তারা দিনের পর দিন এই জল পার হয়ে তারা যাতায়াত করতে পারছে না, এবং সুতরাং দেওয়াল দুর্নীতি অভিযোগ নিয়ে ঠিক দুর্নীতি তৈরি হচ্ছে বিশালগড়ে, এবং জলগুলো পরিবেশিতের মধ্যে সৃষ্টি হয়েছে। সরকারি আধিকারিকরা বলে যাচ্ছেন যে এখন অবধি কাজ কমপ্লিট হয়নি, পুকুরের একটা ধারে দেওয়াল তৈরি হলেও আরেকটা ধারে দেওয়াল তৈরি এখন অবধি হয়ে ওঠেনি, সুতরাং দুর্নীতির অভিযোগও কিন্তু উঠছে। বর্তমানে যেখানে করোনা পরিস্থিতি কর্মসংস্থান তলানিতে থেকেছে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একাধিকবার দুর্নীতির অভিযোগ উঠছে, স্থানীয় বাসিন্দারা খুব চরমে ক্ষোভ পৌঁছে গেছে। সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।